হ্যালো ভিউয়ার্স, ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব যে বাংলা বাক্যগুলো দেখে যখন আমরা বুঝতে পারছি যে এখানে অ্যামিজার বসবে, এখানে অজার বসবে, কিন্তু অনেক সময় কনফিউশন করে যাচ্ছি যে কোথায় হ্যাব বসবে, কোথায় হ্যাজ বসবে, আবার কোথাও অ্যামিজার বসবে। কারণ সিমিলার কিমিলার সিমিলার কিছু শব্দ পেয়ে যাচ্ছি, বাংলা শব্দ আছে শব্দগুলো পেয়ে যাচ্ছি একই রকম, নেই শব্দগুলো পেয়ে যাচ্ছি একই রকম, কিন্তু মনে হচ্ছে যে এখানে অ্যামিজার বসবে না, কিন্তু কেন সেই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। সো শুরু করার আগে আরো একটা কথা বলি, তোমরা যদি আমাদের ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকো আর যদি এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে আগে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি দেখো, তারপর নিজেরাই সেটা বোঝার চেষ্টা করো যে এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি থেকে তোমরা কিছু শিখতে পারছো কি পারছো না, তারপরে তোমরা সিদ্ধান্ত করো যে হ্যাঁ এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার দরকার কি দরকার না। যদি মনে হয় যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার দরকার, তাহলে একমাত্র সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে আমাদের সাথেই থাকো, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা যেই ওয়ার্ডগুলো দেখে কনফিউশনে পড়ে যাচ্ছি সেই ওয়ার্ডগুলো আমরা লিখি বাংলাতে। আছে এই শব্দটা একটা আমরা বলেছিলাম, আছে শব্দটা যদি পাই তাহলে সেটা হয়ে যায় কি অ্যামিজার ব্যবহার, আবার হ্যাব বা হ্যাজও ব্যবহার করে থাকি, তাহলে তো একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল, আর এই দ্বন্দ্ব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সো বেরিয়ে আসা খুবই সহজ। তারপরে দেখো নেগেটিভে বলেছে, তো নাই বা নেই এই শব্দগুলো আমরা পেয়েছিলাম যে অ্যামিজার ব্যবহারের সময়, নেগেটিভের সময়, ওকে। কিন্তু আবার আমরা পেয়েছিলাম এটা হ্যাব হ্যাজের সময় পেয়েছি। সো এই দুটোতে একটা দ্বন্দ্ব সৃষ্টি করছে, তাই তো? এই দ্বন্দ্বটা আজ থেকে আর হবে না। ওয়েল, সো আমরা কয়েকটা এক্সাম্পল নেবো। প্রথমত দেখো যে অসুস্থ আছে, আমার একটা কম্পিউটার আছে। ওকে, আমরা দুটো এক্সাম্পল হিসাবে সেন্টেন্স নিয়েছি, বাংলা সেন্টেন্স, আর দুটো সেন্টেন্সে কিন্তু আছে শব্দটা আছে, আর এই দুটো সেন্টেন্সে আছে থাকার জন্য এখানে কিন্তু একটা সমস্যাও আছে। সেটা হচ্ছে যে আমরা কোন সেন্টেন্সটাতে হ্যাভ অ্যাজ ইউজ করব আর কোন সেন্টেন্সটাতে অ্যামিজ আর ইউজ করব। সো ভেরি সিম্পল, আর এখানে দেখো, এখানে দেখো আছে আছে। তো আমি দুটো পদ্ধতি দেখাবো, দুটো পদ্ধতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি আর খুবই সহজ পদ্ধতি। সো একটা পদ্ধতি হচ্ছে যে শব্দের দিকে তাকাবে আর নিজেই বলে দেবে সেখানে হ্যাব বসবে না হ্যাজ বসবে, ওকে, আর কোথাও অ্যামিজার বসবে। ওয়েল, আর একটা পদ্ধতি সেটা হচ্ছে যে সেন্টেন্সটা পড়ে পড়ার পরে সেটা তোমরা বুঝতে পারবে যে কোথায় হ্যাব বসাবো কোথায় অ্যামিজার বসাবো, ওকে। সো প্রথম সেন্টেন্সটাতে দেখো যে সে অসুস্থ আছে, আমাদের ফার্স্ট প্রসেস অনুযায়ী যদি ভাবি তাহলে হচ্ছে দেখো সে নিজেই অসুস্থ আছে, দ্যাট মিন্স কেউ যদি নিজেই থাকে তাহলে সেটা হয়ে যাবে এম ইজ আর, আছে শব্দটা থাকা সত্ত্বে যদি সমস্যা আসে তখন আমরা এইভাবে ভাববো যে সে যদি নিজেই থাকে তাহলে সে নিজেই অসুস্থ আছে, তাই এখানে আমরা এম ইজ আর ইউজ করব। আবার এখানে দেখো আমার একটা কম্পিউটার আছে, ওকে, কম্পিউটার আছে, তো এখানে কিন্তু আমি নিজে নাই, কিন্তু এখানে হচ্ছে কি আমার অধিকারে একটা কম্পিউটার আছে, ওকে, আমার অধিকারে একটা কম্পিউটার আছে, আমি নিজে নাই, আরবার বলছি বারে বারে দেখো আমি কিন্তু নিজে নাই, আমার অধিকারে একটা কম্পিউটার আছে, আর এখানে কিন্তু সে নিজেই আছে, বুঝা গেল? এই গেল একটা প্রসেস। আর একটা প্রসেস দেখো ভালো করে, যে এই যে এখানকার যে সাবজেক্টটা রয়েছে আমার, এই যে র, এই ধরনের যদি কোনো র পাওয়া যায় কি শব্দটার শেষে, দ্যাট মিনস নাউন প্রোনাউনের যে শেষে, তাহলে কিন্তু আমরা চোখ বন্ধ করে হ্যাভ হ্যাজ ইউজ করব, ওকে। তোমার, তারপর হচ্ছে তার, এই ধরনের যদি পাই কিছু, রামের শ্যামের এই ধরনের শব্দগুলো যদি পাই তাহলে কিন্তু হ্যাভ হ্যাজ, আর যদি র শব্দটা না থাকে, এখানে দেখো র নাই, তাহলে ড্যামিজার, খুবই সহজ। এবার তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করে এই প্রসেসগুলো ফলো করতে পারো।
ওকে, এবার দেখো আমরা সেই সেন্টেন্স গুলোকে মানে কয়েকটা এক্সাম্পল দেখাবো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় তার জন্য। সো এখান থেকে সে অসুস্থ আছে, তাহলে এটা হবে হি ইজ ইল, সে অসুস্থ আছে। আমার একটা কম্পিউটার আছে, সো আই হ্যাভ আ কম্পিউটার। ক্লিয়ার? আসলে ক্লিয়ার হয়ে গেছে। আরো আমরা এক্সাম্পল নেবো কয়েকটা। সো এরপরের এক্সাম্পলটা দেখো, যে আমার ভাই ভালো আছে, আমার একটা ভাই আছে। এই দুটো বাংলা সেন্টেন্স এই দুটোতে আছে আছে পেয়েছি। এখানে বলেছে আমার ভাই ভালো আছে, এখানে কিন্তু আমার শব্দটাকে প্রাধান্য দেওয়া যাবে না, কারণ আমার ভাই, আমার ভাইটা কিন্তু নিজেই আছে, আর এখানে বলেছে আমার একটা ভাই আছে। সো এখানে আমার অধিকারে একটা ভাই আছে, দ্যাট মিন্স আমার নিজের একটা ভাই আছে, এইরকম। সো দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স। ওকে, এই সেন্টেন্সটা হবে অ্যামিজার, আর এই সেন্টেন্সটা হবে হ্যাভ হ্যাজ। এখানকার র দেখে হ্যাভ হ্যাজ করে দিলে কিন্তু একবারে ভুল, সেটা ভালো করে একটু নজর রাখতে হবে যে আমার ভাই। সো এখানে ভাইটাকেই প্রাধান্য দিতে হবে, ভাইয়ের সাথে র নেই। ওকে, আমার ভাইয়ের একটা গাড়ি আছে, তখন কিন্তু আবার এখানে আমরা হ্যাভ হ্যাজ ইউজ করতাম, যেহেতু ভাইয়ের র পাচ্ছি এবং কি আমার ভাইয়ের অধিকারে রয়েছে গাড়িটা, তাই আমরা এখানে হ্যাভ হ্যাজ ইউজ করতাম। সো মাই ব্রাদার, আমার ভাই ভালো আছে, ইজ ওয়েল, আমার ভাই ভালো আছে। আমার একটা ভাই আছে, আই হ্যাভ আ ব্রাদার। এরপরে যদি আমরা এইরকম সেন্টেন্সটা দেখি, কুকুরটি রাস্তায় আছে, কুকুরটির চারটি পাঁচ দুটোতেই আছে আছে, এখানেও আছে আছে, এখানেও আছে আছে। সো কুকুরটি রাস্তায় আছে, তাহলে এই সেন্টেন্সটা হবে দ্য ডগ, দ্য ডগ ইজ ইন দ্য স্ট্রিট। এখানে কুকুরটা নিজেই আছে কিন্তু, ওকে, এছাড়াও কুকুরটার সাথে কিন্তু র নাই, কুকুরটির বলেনি কিন্তু, ওকে। আর এই যে এই সেন্টেন্সটা দেখো, কুকুরটির র পেয়েছি, তাহলে এখানে হ্যাভ হ্যাজ ইউজ করবো, আর আছে। তো আরো একটা দিক দিয়ে যদি আমরা দেখি, তাহলে হবে কুকুরটির চারটি পা আছে, তাহলে কুকুরটির অধিকারে আছে চারটি পা, তাই এটা আমরা হ্যাভ হ্যাজ ইউজ করবো। সো দি ডগ হ্যাজ ফোর লেগস। ক্লিয়ার? এরপরে আমরা এই সেন্টেন্স গুলোর নেগেটিভ সেন্টেন্স, দ্যাট মিন্স আছে দিয়ে আমাদের সমস্যা আশা করি দূর হয়ে গেছে, এবার আমরা নাই বা নেই শব্দটা দিয়ে দেখব। ওকে, সো দেখতে থাকো। সে অসুস্থ নাই, সে অসুস্থ নাই, এই যে পেলাম। আমাদের গাড়ি নাই, ওয়েল দুটোতেই নাই, সমস্যার নাই হয়ে যাবে এখন, নাই নাই দুটোতেই যখন নাই, সো ভালো করে লক্ষ্য করো যে এর আগে আমরা বলেছিলাম দুটো টিপসের কথা বলেছিলাম, যে একটা সে নিজেই থাকবে, তো সে এখানে দেখো যে সে অসুস্থ নাই, সে নিজেই অসুস্থ নাই কিন্তু, তার মানে সে নিজেই নাই।
এখানে আমাদের গাড়ি নেই, মানে কি আমাদের অধিকারে নেই, তাই এখানে আমরা হ্যাভ হ্যাজ ইউজ করবো, আর এখানে ইউজ করবো অ্যাম ইজ আর। ওকে, আরো একটা প্রসেস যদি দেখা যায় তাহলে র, এখানে দেখো আমাদের র আছে, তাহলে তো চোখ বন্ধ করে একবারে আমরা হ্যাভ হ্যাজ এর ব্যবহার ইউজ করবো। আর এখানে যেহেতু দেখো র নাই, তাহলে এটা অ্যাম ইজ আর, খুবই সহজ। সো এটা হবে হি ইজ নট অসুস্থ, ইল বসাবো। সেন্টেন্সটা হলো হি ইজ নট ইল, সে অসুস্থ নাই, আমাদের গাড়ি নেই, উই হ্যাভ, এইবার কিন্তু নট বসাবো না, এবার বসাবো নো শব্দটা। ওকে, আমরা হ্যাভ হ্যাজ আর হ্যাড এই শব্দগুলোর পরে নাই মানে অধিকার থাকা সত্ত্বেও যদি বোঝায় তাহলে কিন্তু আমরা নো বসাবো, নট বসাবো না। সো উই হ্যাভ নো কার, আমাদের গাড়ি নেই। আর একটা দেখো যে তাদের রাস্তা নেই, আর একটা এদিকে নেই যে রবি বাড়িতে নেই। পেয়ে গেলাম, সো এখানেও নেই, এখানেও নেই, পেয়ে গেলাম রবি বাড়িতে নেই। তাহলে দেখো রবির কিন্তু অস্তিত্ব বোঝাচ্ছে, দ্যাট মিনস রবি নিজেই বাড়িতে নেই, তাই না? এখানে বলেছে তাদের রাস্তা নেই, তাদের নিজে নেই কি না, তাদের অধিকারে কিন্তু রাস্তাটা নেই, তাই এটা হ্যাভ্যাজ। র আছে, হ্যাভ্যাজ, র নেই, অ্যামিজার। সো রবি, রবি ইজ নট ইন দ্য হাউস, রবি বাড়িতে নেই, তাদের রাস্তা নেই, দে হ্যাভ নো ওয়ে, তাদের পথ নেই, দ্যাট মিনস দে হ্যাভ নো ওয়ে, তাদের রাস্তা নেই বা পথ নেই। রবি ইজ নট ইন দ্য হাউস, রবি বাড়িতে নেই। ওকে, এই ধরনের প্রচুর সেন্টেন্স থাকবে আর তোমরা এই ধরনের সেন্টেন্স পেতে থাকবে, আর এই সেন্টেন্সগুলোকে বেস করে তোমরা ঠিক আমাদের এই রুলস অনুযায়ী যদি ফলো করো তাহলে অবশ্যই ধীরে ধীরে এগুলো তোমরা আয়ত্ত করে ফেলবে এবং শিখে ফেলবে কিভাবে। এক দেখাতেই বলে দিবে যে এখানে হ্যাভ হ্যাজ বসবে না, এখানে অ্যামিসার বসবে। ওকে, সো আজকে আমরা এখানেই রাখছি, আর আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না, আর যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের নিচে দেখো যে কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করে আমাদের জানাও, আমরা এরপরে বেটার কোনো কিছু নিয়ে এটা সমাধান করার চেষ্টা করব। ওকে, সো ভিডিওটা যদি ভালো লাগে বা আমাদের এই ভিডিওটা থেকে যদি 1% কিছু শিখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দেবে, আর যদি ভিডিওটা না ভালো লাগে তাহলে একটা ডিসলাইক দেবে। আর হ্যাঁ, আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমরা যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো আর এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটাতে ক্লিক করে আমাদের সাথেই থাকো। আজকে এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে অন্য একটা নতুন এপিসোড নিয়ে। অল দ্য বেস্ট।